চকরিয়ায় 250 সুবিধাবঞ্চিত শিশুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ঈদের নতুন পাঞ্জাবি দেওয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শহীদ মিনারে স্বেচ্ছাসেবী সংগঠন চকরিয়া মানবিক পাঠশালার উদ্যোগে এই ঈদ উপহার দেওয়া হয়। সুবিধাবঞ্চিত এসব শিশুদের হাতে ফুল ও ঈদের নতুন পাঞ্জাবি তুলে দেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদি। কক্সবাজার জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ও মানবিক পাঠশালার প্রতিষ্ঠাতা ইরানুল ইসলাম। এ সময় চকরিয়ায় মানবিক পাঠশালা নামে একটি স্কুল নির্মাণের কথা জানান অতিথিরা। আমি প্রধানমন্ত্রী ছাত্র স্মার্ট বাংলাদেশের স্মার্ট ছাত্রলীগ, সেটাই এই এটার বাইরেও তোমাদের যদি আরো কিছু আর্থিক লাগে আমি দেবো। আমার এখানে অনেক পরীক্ষার্থী যারা আছে আমাদের ইয়ে আসলে এই ওনার সাথে আলাপ করে এই আমাদের পরীক্ষার্থী ভবনগুলি আছে, ঘরগুলি আছে, এগুলি সাহায্য আমি আর তোমাদের কোনো চিন্তা নাই, সেটা আমাদের সামাজিক সংগঠনের ব্যানারে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে সহ মানুষদের তাদের সহায়তার জন্য তারা দেহাত উজাড় করে দিয়েছে এবং এই সংগঠনের পাশে থাকতে পেরে আমি বলতে চাই বাংলা ছাত্রলীগ এই মানবিক পাঠশালার যত ধরনের প্রতিবন্ধকতা আসুক তার পাশে ঢালে বাংলা ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখা আপনার পাশে আছে। আপনারা যে কোনো সুবিধা অসুবিধা আমাদের বলবেন, আমরা আমাদের সর্বাত্মক সহায়তা নিয়ে আপনার পাশে গিয়ে দাঁড়াবো। চকরিয়া পৌরসভা ছাত্রলীগ নেতা মিসবাউদ্দিন বাপ্পির সঞ্চালনায় ঈদ সামগ্রী উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আলভি, মোহাম্মদ রাফি, রাকি সহ অনেকেই। নিউজ ডেস্ক, টিটিএন।